21 বছরের সমস্যা একদিনেই সমাধান করে দিলেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। যাত্রাবাড়ী থানা আওতাধীন বিবির বাগিচা 4 নং গেটের একটি পরিবারের গ্যাস, বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়াল তুলে দেন প্রতিবেশী অন্য একটি পরিবার। এ নিয়ে দীর্ঘ প্রায় 21 বছর ধরে বিভিন্ন হামলা মামলা চলছিল। অবশেষে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম সেই সমস্যা সমাধান করে দেন মাত্র একদিনেই। এতে ভুক্তভোগী পরিবার অনেক খুশি। সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল ইসলামের প্রতিবেশী নজরুল ইসলামের মধ্যে দীর্ঘ 21 বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় হামলা মামলা এমনকি স্থানীয় পঞ্চায়েত কমিটির সমস্যা সমাধানের চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। এ নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করলে প্রতিবেশী নুরুল ইসলাম খায়ের মোল্লার বাড়ির পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এ নিয়ে 71 টিভিতে সংবাদ প্রচার হলে নজরে আসে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামের। তিনি উভয় পরিবারকে ডেকে এবং তাদের কথা শুনে এবং নিজে সশরীরে উপস্থিত হয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগের ব্যবস্থা করে দেন। এ সময় যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী পরিবার। খায়রুল মোল্লা বলেন, আমাদের এই সমস্যার দীর্ঘ 21 বছর ধরে চলে আসছে। পঞ্চায়েত কমিটি সহ বিভিন্ন সমাধানের চেষ্টা করেছি, কিন্তু সব ব্যর্থ হয়েছে। অবশেষে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল স্যারের হস্তক্ষেপে সমাধান হয়েছে। আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, খায়রুল ইসলামের প্রতিবেশী নুরুল ইসলামের মধ্যে দীর্ঘ 21 বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় হামলা মামলা এমনকি স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য সমাধানের চেষ্টা করেছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। এ নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করলে প্রতিবেশী নুরুল হক খায়ের মোল্লার পানি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এ নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করলে প্রতিবেশী নুরুল হক খায়ের মোল্লার বাড়ির পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠে। এ নিয়ে 71 টেলিভিশনে একটি সংবাদ প্রচার হলে আমার নজরে আসে। পরবর্তীতে আমি তাদের ডেকে সুষ্ঠু সমাধান করে দিই।